বন্ধুরা, ইজিপির নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে জেভিসিএ বা জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট। সো জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে দেখাবো। তার আগে এটার কিছু নিয়মকানুন আপনাদেরকে বলে রাখি। প্রথম হচ্ছে জেভিসিএ অ্যাকাউন্ট করতে গেলে গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আছে সেটা ওভার 3 crore হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যার সাথে জেভিসিএ করবেন তার অবশ্যই ইজিপিতে মানে এজিপি পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে, মানে লগ ইন আইডি পাসওয়ার্ড থাকতে হবে। দেন হচ্ছে জেভিসিএ করতে গেলে যে যদি এরকম হয় যে আপনি যার সাথে জেভিসিএ করতে চাচ্ছেন ওই প্রজেক্টে, মানে যে প্রজেক্ট নিয়ে আপনি জেভিসিএ করতে যাচ্ছেন ওই প্রজেক্টটাতে ওই ভদ্রলোক যার সাথে জেভিসিএ করতে যাচ্ছেন তিনি অলরেডি শিডিউল কিনে ফেলছেন কিন্তু অ্যাকসেপ্ট করেন নাই, তাহলেও তাকে নিতে পারবেন। যদি কেউ অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তাকে আর আপনি জেভিসিএতে নিতে পারবেন না। সো এটা হচ্ছে বিষয়। আরও কিছু খুঁটিনাটি বিষয় আছে যেটা যখন আমরা কাজ করব তখন কাজ করার পরিপ্রেক্ষিতে আমি ধারাবাহিকভাবে বলতে থাকব। একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনি এটা করতে শেষ করতে পারবেন না অ্যাকাউন্টটা। আর লাস্ট যে কাজটা বলে আমি শুরু করব সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের সমাজে যে ভিডিওগুলো পাওয়া যায়, সোশ্যালে যে ভিডিওগুলো পাওয়া যায়, অসংখ্য ভিডিও আমরা বিনা প্রয়োজনে কখন যে সোশ্যাল মিডিয়াতে আধা ঘন্টা কাটিয়ে ফেলি আমরা জানি না। চোখের ভাল লাগতেছে, মনের ভাল লাগছে, অমনি সাবস্ক্রাইবটা করে ফেললাম। কিন্তু এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো, টেকনোলজি সলিউশনস রিলেটেড ভিডিও নিয়ে যারা কাজ করে আমি দেখেছি তাদের সাবস্ক্রাইবার খুব কম, মানে দেখে উপকার পায় কিন্তু সাবস্ক্রাইবটা করে না। সো আমি বলবো যে সাবস্ক্রাইব করলে তো মানুষ গরিব হয়ে যায় না। সো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যাতে করে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে যারা ইজিপি বা টেন্ডার নিয়ে কাজ করে তাদের অনেক প্রবলেম হয়। সো আপনি শেয়ার করলে আপনার এক ফ্রেন্ড সে কিন্তু এই ভিডিওটা পাবে। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাদের সুবিধার্থে কাজটা স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যাতে করে আপনি খুব তাড়াতাড়ি মনোযোগ সহকারে বুঝতে পারেন। আর একটা জিনিস, যদি আপনি এই ন্যাশনাল টেন্ডার কিংবা ইন্টারন্যাশনাল টেন্ডার বা ইজিপি নিয়ে আপনি আমার সাথে পেইডে কাজ করতে চান তাহলে আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার প্রজেক্টগুলো এখান থেকে, আপনি যদি আমাকে ওই প্রজেক্টটি অ্যাসাইন করে দেন আমি আমার এখান ইন্ডিয়ার থেকে আপনাকে কাজটা টেন্ডারটা সাবমিট করে দেবো। সো বন্ধুরা আসেন, দেখা যাক জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট কীভাবে করে, সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা জেভিসি অ্যাকাউন্ট করার জন্য বা জয়েন্ট ভেঞ্চার করার জন্য আমাদের যেটা করতে হয়, প্রথমে আমরা ইজিপি যে সিস্টেমটা আছে বা পোর্টালটা সেখানে লগ ইন করে নিব। সো লগ ইন করে নেওয়ার পরে কিন্তু এই ইন্টারফেসটা দেখাবে। সো এই ইন্টারফেসটা দেখানোর পর আমরা যেটা করব, এখানে দেখেন মাই ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে বা বার আছে, এখানে আমরা ক্লিক করে দেব। সো মাই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখানে দেখবেন এখানে টেন্ডার নামে একটা বার আছে এপিপির পরেই। সো এপিপির পরে টেন্ডার, এখানে আপনি কার্সারটা ধরলেই দেখবেন যে প্রপোজ জেভিসিএ এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই আর একটা নতুন ইন্টারফেস আসবে। সো আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দেখবেন এই কর্নারে অ্যাড জেভিসিএ, এই অ্যাড জেভিসিএ তে ক্লিক করে দিবেন। সো অ্যাড জেভিসিএ তে ক্লিক করার পরে আপনি যে টেন্ডার আইডি দিয়ে আপনি লগ ইন করেছেন সেটা আপনার এখানে দেখাবে। সো বন্ধুরা আমরা যখন ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে কি, এই ইন্টারফেসটা আমাদের দেখাবে। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জেভিসিএ একটা নেম দিয়ে দিতে হবে। জেভিসিএ যে নেমটা, যে নামে জেভিসিএ করতে যাচ্ছে সেই নামটা দিয়ে দিলাম, মাইক্রো সলিউশন। তারপর হচ্ছে আমরা যে টেন্ডার আইডি দিয়ে আমরা লগ ইন করেছিলাম সেটা কিন্তু এখানে দেখাবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনি যাদেরকে যাকে নিয়ে জেভিসিএ করতে যাচ্ছেন তার কিন্তু অবশ্যই এখানে টেন্ডার ইজিপি সিস্টেমে তার রেজিস্ট্রেশন থাকতে হবে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে দেখেন এখানে লিড এবং আদার পার্টনার, লিড পার্টনারকে এবং আদার পার্টনারকে, লিড পার্টনার মানে যে লিডটা দিচ্ছে সেই বিষয়টা তাকে বোঝাচ্ছে এখানে। সো আপনি যদি লিড পার্টনার হয়ে থাকেন তাহলে লিড পার্টনার দিয়ে দিবেন এবং আপনার শেয়ারটা এখানে উল্লেখ করে দিবেন। এরপরে এখানে আপনার যে যাকে নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, যে বিসিএ করতে চাচ্ছেন সেই পার্টনারকে অ্যাড দিবেন। এরপরে আমি এখানে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে এখানে আমি তার যে টেন্ডার আইডিটা সেটা আমি সিলেক্ট করব, মানে এখানে দিলাম, দিয়ে সার্চ করলাম আছে এখানে, যদি দেখেন আছে, থাকার পরে আমি এখানে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে বন্ধুরা এই যে দেখেন এটা আসছে, আসার পরে এটাকে আমি কি করব, প্রথমে দিলাম কি লিড পার্টনার কি আমি নিজে ছিলাম, আর একে কি দিব আদার্স পার্টনার দিয়ে দিলাম। সো আদার্স পার্টনার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ওকে শেয়ার দিব, শেয়ার কত পার্সেন্ট, 50% দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই দুজনকে নিয়ে জেভিসিএ করতে চাচ্ছি, যদি আপনি এর চেয়ে বেশি আপনার পার্টনার হয়ে থাকে আদার্স পার্টনার তাহলে আপনি এভাবে করে অ্যাড দিয়ে
করতে পারেন এবং শেয়ারটা ভাগ করে দিবেন, তখন আপনার শেয়ারটা কম বেশি হবে, টোটাল তো 100%। এরপরে আপনি সাবমিট দিয়ে দিবেন। তো সাবমিট কিন্তু হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দেখেন এই যে চলে আসছে মাইক্রো সলিউশনস, এখানে পেন্ডিং দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, ওই যে যে যাকে আপনি অ্যাড দিয়েছেন তাকে জিনিসটা তাকে কিন্তু জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলেই কিন্তু এখানে বাকি কাজগুলো আমরা করতে পারবো। তো বন্ধুরা, আমরা যখন এখানে পার্টনারকে অ্যাড করে নিলাম, অ্যাড করে নেওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটা আসলো, এবং ইন্টারফেসটা আসার পরে দেখেন এই যে মাইক্রো সলিউশন 360 একটা জেপিসি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে দেখেন এখানে আমার আমি যেটা করবো, যে দেখেন এই যে পেন্ডিং দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে কেন, আমার ওই পার্টনার এটা অ্যাকসেপ্ট করে নাই। যতক্ষণ আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো, ভিউ করতে পারবো। এখন এখানে যেটা করতে হবে, আমাকে এখানে সেন্ড ইনভাইটেশন পাঠাইতে হবে। সো তাকে আমি ইনভাইটেশন পাঠাইলাম, এই যে সেন্ড ইনভাইটেশন, এটা এটা হচ্ছে লিড পার্টনার, লিড পার্টনার হচ্ছে আমি নিজে আর উনি হচ্ছে আমার সেকেন্ডারি পার্টনার। তো এখানে আমি যেটা করব, এখানে সেন্ড ইনভাইটেশন করে দিব। সো ইনভাইটেশন করে দেওয়ার পরে কিন্তু ইনভাইটেশন চলে গেছে। সো বন্ধু, ইনভাইটেশন করার পরে আমাকে এখন যেটা কাজ, সেটা হচ্ছে আমি যাকে ইনভাইট করেছি তাকে হচ্ছে তার তার তো অবশ্যই ইজিপি সিস্টেমে অ্যাকাউন্ট থাকতে হবে, তার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং অ্যাকাউন্ট ছাড়া কিন্তু তাকে পার্টনার হিসেবে আমি নিতে পারবো না। এবং আরো একটা জিনিস বলে দেখি, যে এই যে যে প্রজেক্টের জন্য জেভিসি হচ্ছে করা হচ্ছে, সেই প্রজেক্টের জন্য যদি সে শিডিউল কুনে থাকে তাহলেও সমস্যা নাই, কিন্তু সে যদি ব্যাংক থেকে সেটা অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে কিন্তু তাকে পার্টনার হিসেবে নেওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় সে এখানে এই প্রজেক্টের জন্য কোনো শিডিউল কেনে নেই, সে অ্যাকসেপ্টও করে নাই, শিডিউল কিনে অ্যাকসেপ্টও করে নাই, তাহলে পারফেক্ট, মানে একটা শিডিউলই কেনা হবে, বিষয়টা এরকম। তো এবার আমি যেটা করব, আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে ওই আইডি দিয়ে লগইন করব। দেখেন আমি লগইন করতে করলাম, সাপোজ ওই আইডি দিয়ে লগইন করেছি আমি অলরেডি ওই পার্টনারের অ্যাকাউন্টে। সো লগইন করার পর আমাকে যেটা করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তো লগইন করার পর কিন্তু এটা এরকমই দেখাবে, দেখানোর পরে কি করতে হবে, মাই ড্যাশবোর্ডে চলে যেতে হবে। সো মাই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পর টেন্ডারে ক্লিক, টেন্ডারের কার্সারটা আপনি রাখলে আপনি দেখবেন এখানে যে প্রপোজ জেবিসি এখানে আছে। জেবিসি এর জন্য দেখি কি আছে, প্রপোজ জেবিসি এবং আছে জেবিসি পার্টনার রিকোয়েস্ট। দেখেন এখানে এই যে মাইক্রো সলিউশন 360 এই যে পার্টনার রিকোয়েস্ট পেন্ডিং প্রসেস। এবার আমি এখানে কি প্রসেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে একটা অপশন আছে, আমরা যখন শিডিউল কিনি তখনও কিন্তু এখানে আই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, সে যদি ডিসঅ্যাগ্রি মারে দেন তাহলে কিন্তু সেটা আর অ্যাকসেপ্টেড দেখাবে না। আই অ্যাগ্রি প্রপোজ জেবিসি দেন, এখানে কি করবেন, এখানে সব দেখাবে আপনি যে লিড, মানে আপনি যে আদার্স পার্টনারে ই করছেন, ইনভাইট করছেন, সে কি কি এখানে পাবে, যে পার্সেন্টেজ সহ এখানে কিন্তু দেখাচ্ছে, এবং এটা এখন তো অ্যাগ্রিড এবং পেন্ডিং দেখাচ্ছে। আমরা কি করব, এখানে সাবমিট দিয়ে দেব। সাবমিট দিয়ে দিলাম মানে কি, এখানের কাজ কিন্তু, এর কাজ কিন্তু শেষ, এখন আর কোনো এর কোনো কাজ নাই, তার মানে এটাকে মিনিমাইজ করে রাখলাম। এবার দেখেন আমি যদি এই যে দেখেন এখানে যদি আমি এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, এবার যদি এবার একটু রিলোড মারি দেখেন কি হয়, এই যে দেখেন মাইক্রো সলিউশন 360 মাইক্রো সলিউশনস অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। বন্ধুরা, এখানে আমাদের কোম্পানির অন্যান্য ইনফরমেশন গুলো দিতে হবে, যেগুলো দেখেন যে স্টার মার্ক করা আছে, এই স্টার মার্ক গুলো অবশ্যই দিতে হবে। সো দেখেন এখানে সিলেক্ট ক্যাটাগরি, আমরা কোন ধরনের বিজনেস করতে চাচ্ছি সেই বিজনেসের ক্যাটাগরিটা এখান থেকে নিয়ে নিতে হবে। সাপোজ আমি বোঝার ক্ষেত্রে যেটা করতেছি, এখানে আমি আমি এখানে যেটা করতেছি, এখানে লেদার আমি এখানে ই করতে পারি, এখান থেকে চুজ করি কোনটা আমার কাছে ভালো লাগে। আমি ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট করতে পারি, দেখেন এখানে প্লাস আছে, প্লাস বাটন চাপলে তো এখানে দেখেন আরো অনেকগুলো সেগমেন্ট আছে, সেই অনুযায়ী করতে পারি। সো আমি এখানে ইলেকট্রিক্যাল মেকানিক এটাতেই যাই, ইলেকট্রিক্যাল ডিভিশন, ইলেকট্রিক ইকুইপমেন্ট অ্যান্ড পার্টস, এটাকে আমি মার্ক করে দিলাম। সো আমি চাইলে এগুলো সবগুলোও করতে পারি, তো আমি এখানে সবগুলো করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমি যেটা করব, এখানে নিচে সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পরে এটা কিন্তু নিয়ে নিছে, অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিছে। সিলেক্টের উপজেলা, উপজেলা কোথায়, উপজেলা হচ্ছে আমার এখানে ঢাকা সিটি কর্পোরেশন 1216। এবার আমাকে ফোন নাম্বার গুলো দিতে হবে, এখানে দেখেন +88 দেওয়া আছে, আমি এখানে বাকি নাম্বার গুলো দিয়ে দিতেছি। তো বন্ধুরা, এখানে সবকিছু ঠিক থাকলে থাকার পরে আমরা যেটা করব, আমরা এখানে ফোন নাম্বার এবং ফ্যাক্স নাম্বারটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে আরো কিছু ইনফরমেশন আছে, সেটা আমরা সাবমিট করে দিব। বন্ধুরা, এই যে ফর্মটা আসছে, এটা হচ্ছে আপনি যাকে জেপিসি তে অ্যাড করতে চাচ্ছিলেন সেই সেই ব্যক্তির ডাটা।
সো আপনি এখানে তাকে অ্যাড করে দেন মিস্টার, বা সে যদি মানে ছেলে বা মেয়ে যেটাই হোক, দেওয়ার পরে আপনি তার এখানে নামটা দিয়ে দেন। এখানে নেম আমি দিয়ে দিলাম এমডি এমডি রাকিব, দেওয়ার পরে তার মিডিল নেম ইসলাম, তারপরে আমাকে যেটা করতে হবে লাস্ট নেম হাবিব, আমি দিয়ে দিলাম যে রায়হান, RAIHAN রায়হান, রাকিব ইসলাম রায়হান দিয়ে দিলাম। এরপর আসছে হলো নেম বাংলা, বাংলা নেম এখন কই পাবো? এটা ম্যান্ডেটরি না, আপনি না চাইলে হচ্ছে কি নাও দিতে পারেন। এনআইডি এ এটা আছে, তারপর হচ্ছে এনআইডি নাম্বার, আপনি এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে যেটা আছে সেটা হচ্ছে ডেজিগনেশন, ম্যানেজার দিয়ে দিলেন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট আপনি সেলস দিয়ে দিলেন। তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইন দিয়ে দিলেন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 আপনি দিতে পারেন। এখানে জাস্ট আপনি যেখানে, আমি জাস্ট এখানে বোঝার ক্ষেত্রে আমি ই করতেছি, আপনি আপনার মতো করে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, এখানে মোটামুটি ডাটা ফিল আপ, সিটি টাউন, সিটি টাউনটা আপনি সিলেক্ট করে দেন, JVCA বা আপনার যেখানে হয় সেই অনুযায়ী। তারপর ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দিয়ে দিলাম। এবার এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিব, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 01 8, এরপর আমি ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখানে আমি নিচেও আর একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি। ফোন এটা এটা প্রথমটা হচ্ছে ফোন নাম্বার, নিচেরটা হচ্ছে মোবাইল নাম্বার, সো আমি মোবাইল নাম্বারটাও দিয়ে দিতেছি। তো বন্ধুরা এখানে সব ইনফরমেশন দেওয়ার পরে আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে নিচে এখানে একটা মোবাইল, একটা টেলিফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, মোবাইল নাম্বার আগের মতোই এটা দিয়ে দিতে হবে। সো আমি এখানে 5টাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমি এখানে অ্যাড দিয়ে দিব, যদি কোনো ভুল থাকে আমাকে দেখাবে। দেখেন সেভ মেরে দিলাম, সেভ মেরে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা এখানে দেখাচ্ছে কমপ্লিট JVCA প্রসেস, দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে। সো এখানে মোটামুটি আমাদের যে অ্যাক্টিভিটি তা কমপ্লিট। সো বন্ধুরা আমরা মোটামুটি JVCA অ্যাকাউন্টটা করে ফেললাম, করে ফেলার পর দেখেন এখানে লাস্ট যেটা অপশন আছে এটা কিন্তু অ্যাকসেপ্টেড। অ্যান্ড কিন্তু এখানে দেখেন, এখানে ভিউ JVCA ডিটেলস, এখানে কিন্তু দেখেন এখানে ইয়া আছে, এখানে আমি যদি এখানে ভিউ JVCA ডিটেলস দিই তাহলে কিন্তু এখানে বিস্তারিতটা আমাদেরকে দেখাবে। এই ছিল হচ্ছে JVCA অ্যাকাউন্ট। আমরা যদি এখানে একটু একটু মিনিমাইজ করি এবং আমরা যদি আমাদের আরেকজন যে পার্টনারের ইয়া ছিল সেটাতে যাই, এই যে দেখেন এখানে এই যে বিস্তারিত এটা তো দেখাচ্ছে, ড্যাশবোর্ডে চলে গেলাম। এন্ড হচ্ছে কি টেন্ডার JVCA পার্টনার রিকোয়েস্ট, এখন এই যে এটা এগ্রিড। এখান থেকেও কিন্তু JVCA ডিটেলসটা দেখা যাবে, আপনি উনি কি করছে সব কিন্তু এখান থেকে দেখা যাবে।